কয়েক দশকের স্থবিরতার পর চাঙা হয়েছে স্পেস ইন্ডাস্ট্রি। ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আর চীন একসাথে 2018 সালে 114 বার রকেট আর স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। 1990 সালের পর এমন ঘটনা ছিল বিরল। চলতি বছরও পৃথিবীর কক্ষপথে রকেট আর স্যাটেলাইট পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো। চলতি বছর এখন পর্যন্ত 130 বার রকেট পৃথিবীর কক্ষপথে গেছে। তবে এর মধ্যে অন্তর্ভুক্ত নেই সাম্প্রতিক সময়ের জেফ বেজোসের ব্লু অরিজিন আর রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিকের সাব অরবিটাল ট্যুরিজমের বিষয়টি। একদিকে নাসা নিজেদের আন্তর্জাতিক স্পেস স্টেশনকে অবসর দিতে যাচ্ছে। 2024 সালের পর চাঁদ আর মঙ্গল নিয়েই ব্যস্ত থাকবে নাসা। অন্যদিকে এই সুযোগে মহাকাশে রাজত্ব করতে প্রস্তুত ইলন মাস্কের স্পেস এক্স, রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক আর জেফ বেজোসের ব্লু অরিজিন। নাসাও সেটাই চাইছে। স্পেস এক্স মহাকাশে কৃত্রিম স্যাটেলাইট স্থাপন করছে। চীন স্পেস স্টেশন বানাচ্ছে মহাকাশে যেন নভোচারীদের ভ্রমণের ব্যবস্থা করে দিতে পারে। খুব দ্রুত প্রতিদিনই মহাকাশে ভ্রমণে যেতে পারবেন নভোচারীরা। অবশ্যই মহাকাশে রকেট আর স্যাটেলাইট পাঠানো প্রয়োজন, কিন্তু যখন সেটা স্পেস ট্যুরিজমের পর্যায়ে যাবে সেটার প্রভাব পৃথিবীতে কিভাবে পড়তে পারে সে বিষয়ে হয়তো ভাবেই না মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো। গবেষকরা বলছেন, মহাকাশে যত বেশি রকেট যাবে সেখান থেকে তত বেশি মহাকাশ বর্জ্য তৈরি হবে, যা মহাকাশের পাশাপাশি পৃথিবীকেও দূষণের কবলে ফেলবে। রকেটের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যা পৃথিবীর জন্য মারাত্মক ক্ষতির কারণ। এখন পর্যন্ত স্পেস ইন্ডাস্ট্রি পৃথিবীকে দূষণের কবলে ফেলেনি, কিন্তু স্পেস ট্যুরিজম চালু হলে সেই নিশ্চয়তা অনিশ্চিত। একদিকে জীবাশ্ম জ্বালানি থেকে বের হওয়ার সর্বোচ্চ চেষ্টা পৃথিবীর করা উচিত, কিন্তু নতুন এই শিল্পের উত্থানের কারণে অতিরিক্ত রকেটের লঞ্চিং বাড়বে, পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হবে। বেশিরভাগ রকেটই অনেক বেশি কার্বন নিঃসরণ করে, যা বিমানের চেয়েও অনেক বেশি। মাত্র কয়েক মিনিটের জন্য নিজেদের ভরশূন্য অনুভব করতে যেয়ে ভার্জিন গ্যালাকটিকের স্পেস এক্স এত কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ করেছে, যেটা আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যত যাত্রীবাহী বিমান চলাচল করে তার চেয়েও অনেক বেশি। কক্ষপথে পাঠানো স্পেস এক্সের একটি স্টারশিপ থেকে এত পরিমাণ কার্বন নিঃসরণ হবে টানা 3 বছর একটি বিমান চললে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তার চেয়েও বেশি। ভার্জিন গ্যালাকটিক বলছে, ভবিষ্যতে মহাকাশে যাত্রীবাহী রকেট পরিচালনা করতে কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে সেটা গবেষণা করে দেখা হবে। স্পেস এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ব্লু অরিজিন বলছে, নিউ শেফার্ড রকেট কার্বন নিঃসরণ মুক্ত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে চায়, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন। 2018 সালে বাণিজ্যিকভাবে আকাশে উড়েছে 3,90,00,000 বিমান, যেখানে স্পেস ফ্লাইট উড়েছে মাত্র 114টি। এখন রকেট যে পরিমাণ কার্বন নিঃসরণ করে বিমানও একই পরিমাণ কার্বন নিঃসরণ করে, যদিও রকেট তৈরি সরবরাহ আর পরিচালনা জন্য টনের পর টন কার্বন নিঃসরণ হয়। বিমান খাতের সমতুল্য কার্বন নিঃসরণ না হলেও অনেক বেশি কার্বন নিঃসরণ হয় রকেট থেকে। রকেট কি ছেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলে তা নিয়ে মাথা ব্যথা নেই অনেকের। রকেট পৃথিবী থেকে মহাকাশে যাওয়ার পথে পেছনের অংশে আগুন দেখা যায়, এর মানে এখানে কেরোসিন বা মিথেনের মতো জ্বালানি থাকে, যেগুলো সর্বোচ্চ গতিতে রকেটটিকে ওপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। যেগুলো সরাসরি বায়ুমণ্ডলে যায় 4-5 বছর থাকে। রকেট লঞ্চের কারণে পৃথিবীর মেরু অঞ্চল আর্কটিকের তাপমাত্রা 1°C বেড়েছে। এই রকেট লঞ্চের কারণে বায়ুমণ্ডলের স্তরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজোন স্তরের ক্ষতি হচ্ছে যেই স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। রকেটের ক্লোরিন গ্যাস ওজোন স্তরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে স্তর ভেঙে দিচ্ছে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর জলবায়ুর খেয়াল রেখেই মহাকাশে ভ্রমণের ব্যবস্থা করতে হবে। সৌরবিদ্যুৎ, গ্রহাণু খনন এগুলোকে কাজে লাগিয়ে মহাকাশে রকেট পরিচালনার পরামর্শ দিচ্ছেন তারা। পৃথিবীর কথা মাথায় রেখে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোকে মহাকাশে পর্যটনের ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন তারা। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।